ঢাকা নয় আসনের নির্বাচনে তেমন জোরালো প্রতিদ্বন্দ্বিতা হবে না বলে মনে করছেন ভোটাররা। আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে যারা লড়ছেন তারা যেমন রাজনীতির মাঠে নতুন, তেমনই নির্বাচন ঘিরে নেই জনসম্পৃক্ততা। আট প্রার্থীর সবাই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন, এছাড়া নেই আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থী। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে ঢাকা নয় আসন, নির্বাচনী তেমন কোনো উত্তাপ নেই এ আসনে। এবারের ভোটের লড়াইয়ে আছেন মোট নয় জন। আওয়ামী লীগ ছাড়া রয়েছেন জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, বিএনএফ, এনপিপি, বিজেপি, সুপ্রিম পার্টি, সাংস্কৃতিক মুক্তিজোট ও গণফ্রন্টের প্রার্থী। তবে ভোটে থাকলেও মাঠে নেই সাত প্রার্থী। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়া আর কারো প্রচারণা তেমন চোখে পড়ে না। অন্য প্রার্থীরা আমরা চিনিও না, আমরা দেখিও না, প্রার্থীর পোস্টারও আমরা দেখি, খালি সাহেব রোশনের পোস্টার দেখি, ওনার দু একটা মিছিল মিটিং দেখি। আমাদের রাস্তাঘাটের উন্নয়ন, এই তারপরে এলাকার খেলার মাঠ নাই। আমাদের খিলগাঁও, সবুজবাগ, মধুবাগ যে উন্নতি করবে তাকে আমরা ইনশাল্লাহ ভোটটা দেব। এ আসনে আওয়ামী লীগের কাঁধে ভর করে সাবালক হওয়া জাতীয় পার্টির প্রার্থী কাজী আবুল খায়ের এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে নেমেছেন। জাতীয় পার্টির প্রার্থী হিসাবে ব্যাপকভাবে সাড়া পাচ্ছি, এলাকাটাকে মাদক মুক্ত করব, যুব সমাজটাকে সামাজিক উন্নয়নে যতটুকু সার্বিক সহযোগিতা করার সেটা করব। নৌকা প্রতীকে লড়ছেন বর্তমান সংসদ সদস্য সাবেত হোসেন চৌধুরী। 2008 সাল থেকে টানা তিনবার সহ মোট চার মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ আওয়ামী লীগ নেতা। দলের স্বতন্ত্র প্রার্থী না থাকায় কিছুটা স্বস্তিতে আছেন তিনি। এখানে আর কোনো ব্যক্তি বা প্রতীকের বিষয় না, মানুষ চাচ্ছে যে এখানে আমরা যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলেছি সেটা যেন আগামীতে অব্যাহত থাকে, শুধু না আরও যেন জোরালো হয়। ঢাকা নয় আসনে মোট ভোটার 4,49,956 জন, এর মধ্যে পুরুষ 2,28,364 জন এবং নারী ভোটার 2,21,587 জন। প্রায় 4.5 লাখ ভোটারের এই জনপদে রয়েছে মাদক সমস্যা, অপ্রশস্ত রাস্তা, অপর্যাপ্ত খেলার মাঠ, জলাবদ্ধতা, ডেঙ্গু মশার উৎপাত সহ নানা সমস্যা। ভোটাররা বলছেন তারা চান একটি শান্তিপূর্ণ নির্বাচন এবং নির্বাচনের পর জনপ্রতিনিধিরা যেন তাদের এই সমস্যা সমাধানে উদ্যোগী হন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।